ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله বলছেন শোনো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. যে কিয়ামতের বর্ণনা আমি আপনাকে করলাম শুনেন, এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যে ব্যক্তি দুনিয়ার জীবনে থাকবে, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে দুনিয়ার জীবনে, ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে এই ভয়টা যে ব্যক্তি দুনিয়াতে করবে, দুনিয়াতেই এই ভয়টা যে ব্যক্তি করবে, করার পরে মন যা চাবে তা করবে না, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বুঝেননি, আপনাকে বুঝাতে পারেনি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না, এই ভয় যে ব্যক্তি দুনিয়ার জীবনে থাকবে এবং এই ভয়টা করার পরে মন যা চায় তা করে না। মন তো আমাদের চায়, জানেন মনটা চায় কি, একটু বিবিকে ধরে পিটাই, বিবির প্রতি একটু জুলুম করি, আছে কি নাই? শুধু বলেন হুজুর মেয়েদের একটু ওয়াজ করেন, মেয়েদের ওয়াজ করলে স্বামীর খেদমতের ওয়াজ করে, মানে পুরুষরা একটু ফুলে যায়, কিন্তু দোষটা তো আপনারও আছে, আছে না? আপনার কাছ থেকে আপনার বিবি উত্তম চরিত্র পেতে চায়, চায় কি চায় না? আপনার কাছ থেকে আপনার বিবির যে অধিকারগুলো পেতে চাই, তার প্রথম অধিকার হলো আপনার বিবি আপনার কাছ থেকে মহারণা চায়, পায়। আপনার বিবিকে আপনার মহারণা দিতে হবে, উল্টার আপনি বিবির বাড়ি থেকে বিবির বাপের কাছ থেকে টাকা নিয়ে বিবাহ করেছেন। আর আপনি কিভাবে বিবির খেদমত চান যে আপনাকে একটু খেদমত করবে? আপনার বিবি আপনার কাছ থেকে উত্তম চরিত্র চায়, আপনার বিবি আপনার কাছ থেকে বিবির প্রশংসা চায়, আপনার বিবি আপনার কাছ থেকে ভালোবাসা চায়, মার চায় না। চায় কি ভালো, মার চায়, কিন্তু আপনি দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, মন চাচ্ছে বিবিকে ধরে পিটাই, এটা পিটানো যাবে না। মন চাচ্ছে বিবির সামনে অন্য মেয়ের প্রশংসা করি, কিন্তু করা যাবে না। এইরকম মন যা চাই তা করা থেকে যদি কোনো মানুষ দূরে থাকে, যদি সেটাকে বিবেচনা করে যে এটা মন চাইলো কিন্তু শরীয়তে মিলছে কিনা, এই যাচাই বাছাই করে যে ব্যক্তি চলবে ওই ব্যক্তির জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা সূরা নাজিয়াতের ভিতরে বলছেন, এই সূরা। এরপরে সূরা আর রহমান 55 নম্বর সূরা 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যে ব্যক্তি রাখবে, একটা নয় দুটা জান্নাত তার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কিভাবে থাকতে হবে আমাদের মাঝে? কোন ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় হবে, যেই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় হবে, একটু ইঙ্গিত আমি আপনাদের তাদের সম্পর্কে আপনাকে দিচ্ছি। মুসলিম দিনী ভাই, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। মহিলা ছিল আজদ বংশের গামেদি গোত্রের মহিলা, বলছেন আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও, পবিত্র হতে চাও কেন, তুমি বাড়িতে ফিরে যাও। বলছে না, আপনি আমাকে পবিত্র করেন। তৃতীয়বার যখন আল্লাহ নবী মহিলাকে বলেন চলে যাও, তখন মহিলা বলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে মাস বিন মালিকের মতো ফিরিয়ে দিন না, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা, অতএব আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলেন, শোনো তাহলে কাজ করো, বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন চলে আসো। মহিলা চলে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হলো, বাচ্চা নিয়ে আল্লাহ নবীর দরবারে। আবার বলছে, যাও তুমি পাপী হতে পারো কিন্তু তোমার বাচ্চা তো পাপী না, তোমার বাচ্চা 2 বছরের খাবার তোমার বুকে আল্লাহ দিয়েছে, দুধ পান করাও, এরপরে চলে আসো। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালেন। এরপরে মহিলা আবার চলে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, রিমুভ মি ফর এনি কাইন্ডস অফ সিন, পাপ থেকে আপনি আমাকে পবিত্র করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, আমি পাপ করেছি, আমি জিনা করেছি, তা আমার বাচ্চা এখন খেতে শিখেছে। আল্লাহ নবী বললেন, এই মাসবিন কে কোথায় আছো? খালিদ বিন ওলীদ, যাও মহিলাকে নিয়ে যাও। মহিলাকে বক্ষ পর্যন্ত মাটির ভিতর পুঁতে রেখে পাথর মেরে মেরে মহিলাটাকে সংঘর্ষ মানে রজম করে দাও। নিয়ে গেল, মহিলাকে বক্ষ পর্যন্ত পুঁতে রেখে দূর থেকে পাথরের বৃষ্টি দিয়ে মহিলাকে মারছে মারছে, পাথরের বৃষ্টি চলছে, মহিলাকে মেরে মেরে মেরেই ফেলে দেওয়া হলো। মহিলার খালিদ বিন ওলীদ একটা পাথর মারলেন, রক্ত ছিটে আসলো মহিলার খালিদ বিন ওলীদের মুখে, কাপড়ে। খালিদ বিন ওলীদ বললেন যে, সিসি একজন জিনাকারিনী রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল ধমক দিলেন, এই খালিদ থামো, কাকে বলছো জিনাকারিনী? জানো ওই মহিলা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। কেন এই কথাটা বললাম জানেন? ওই মহিলা ভেবে যখন জিনা করেছিল কেউ দেখেনি, কিন্তু দেখেছে কে? দেখেছে কে? মহিলা যদি পাপটা গোপন রেখেই মারা যায়, তাহলে কি কিয়ামতের ময়দানে সে জিনাকারীর কাতারে উঠবে না মুমিন না মুমিন নারীদের কাতারে উঠবে? জিনাকারীর কাতারে উঠবে। এজন্য ভেবেছে যে আমি তো মরবই, মরতেই তো হবে। কথা বলেন ঠিক কিনা? মরতেই তো হবে, মরবই তো আমি চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু পাপ নিয়ে যদি আমি মারা যাই কিয়ামতের ময়দানে আমাকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। অতএব আমি মরবই, অতএব মরণটা যদি কষ্ট হয় মরার সাথে সাথে আমি জান্নাত পেয়ে যাব, সেই মৃত্যুটা আমি চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা আল্লাহ নবীর কাছে এসে বারবার এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করেন, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। এই মহিলা কিভাবে আকীদা পরিবর্তন করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রেখে সে নিজেকে পরিবর্তন করতে পারলো। কিন্তু খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে যখন দেখি আপনার এই মেয়েটি বেপরদায় আজকে রাস্তায় চলছে, আপনার মেয়েকে দিয়ে 10টা ছেলে পাগল হচ্ছে, 10টা ছেলের জিনার যে পাপ হচ্ছে আপনার মেয়ের সে পাপ হয়, এবং আপনাকেও আপনার মেয়ে দায়ুসের মধ্যে নিয়ে যাচ্ছে। ছি ছি ছি। দেখেন আপনার মেয়ে আপনাকে খুব ভালোবাসে, আপনি অসুস্থ না আপনার মেয়ে কাঁদবে, কাঁদে না? কথা বলেন না কেন, কাঁদে না? আপনার মেয়ে যদি অসুস্থ হয়, হঠাৎ করে শুনে মনে করছেন আপনার মেয়েটা হারিয়ে গেছে, হয়তো আপনার মেয়েটা অ্যাক্সিডেন্ট করে আপনার মেয়ে একটা খুব কষ্ট আছে, আপনাকে কষ্ট লাগবে না আপনাকে আনন্দ লাগবে? বলেন তো, একটু জবাব দেন ভাই। আপনার মেয়েটা যদি অসুস্থ হয় আপনাকে কষ্ট লাগবে? লাগবে না। কেন কষ্ট লাগে? যে আপনার আর মেয়ের মধ্যে একটা ভালোবাসা আছে, আছে কি নাই? কিন্তু জানেন আপনার মেয়ে যদি আপনাকে অরিজিনালি ভালোবাসতো, আপনার মেয়ে যদি আপনাকে অরিজিনালি ভালোবাসতো, তাহলে আপনার মেয়ে পর্দা করে আপনাকে দায়ুসের হাত থেকে রক্ষা করত। বুঝাতে পারেন আমি আপনাকে? দেখেন একটু মনোযোগ দেন, আপনার মেয়ে যদি আপনাকে অরিজিনালি ভালোবাসে, যে সকল যুবতী মহিলা আছে আমি তোমাদেরকে বলছি, বোন শোনো, যে সকল যুবতী মহিলা আছেন আপনাদেরকে তোমাদেরকে বলছি শোনো, মা বোনদেরকে বলছি শোনেন, যুবতী মহিলা যারা বিবাহ হয়েছেন বিবাহিত মহিলা আপনাদেরকে বলছি শোনেন, আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন, স্বামীকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি বেপরদায় থেকে স্বামীকে দায়ুস বানিয়ে স্বামীর জন্য জান্নাত হারাম বানাচ্ছেন। এটা আপনি ভেবেছেন একবার যে আপনি বেপরদা থাকার কারণে আপনিও দায়ুস, আপনার স্বামীও দায়ুস? দায়ুস পুরুষও হয় নারীও হয়। কথা বলেন ঠিক কিনা? দায়ুস পুরুষও হয় নারীও হয়। বলছিলাম আপনাকে, যে মেয়েটিকে আপনি ভালোবাসেন ওই মেয়েটিকে আপনি জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছেন। মেয়েটি যখন সকালে ছোটবেলা থেকে কাপড় পোশাক পরিধান করা শিখেছে, মেয়েটিকে আপনি পর্দার মধ্যে নিয়ে যাচ্ছেন না, মেয়েটিকে আপনি জেনারেল শিক্ষায় ছেলে মেয়ে উভয় যেখানে শেখানো হয় সেখানে ভর্তি করে দিয়েছেন। মেয়েটি আপনার দুনিয়াদারি নিয়ে সব ব্যস্ত, মেয়েটিকে আপনি ঠেলে ঠেলে জাহান্নামের মধ্যে দিচ্ছেন। যদি আপনি পিতা হয় মেয়েটিকে অরিজিনালি ভালোবাসতেন, তাহলে ভাবতেন আমি আমার মেয়েটা দুনিয়াতে যদি শত কষ্ট হোক না কেন মরার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা যেন জান্নাতের মধ্যে ঘুমায়, আমার মেয়েটার কবর যেন প্রশস্ত হয়, এজন্য আমি মেয়ের ভালোবাসা চাই। অরিজিনালি যদি মেয়েকে ভালোবাসতেন, মেয়েকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে মেয়েটাকে পর্দার মধ্যে নিয়ে যেতেন, আপনার মেয়েটাকে পর্দার মধ্যে নিয়ে যেতেন। আপনি যদি আপনার বিবিকে ভালোবাসেন তাহলে অবশ্যই বিবিকে কষ্ট করে হলো বিবিকে আপনি পর্দা করতে বাধ্য করাবেন, যেহেতু আপনাকে চান যে আপনার বিবি জাহান্নামের আগুনে না যাক। এটা চান না আপনি? আপনার বিবি জাহান্নামের আগুনে না যাক এটা আপনি চান না? তাহলে বিবিকে ছোট ব্লাউজ পরিয়ে কিনিয়ে দেওয়া যাবে না, বিবিকে শাড়ি পরে ঘুরতে নেওয়া যাবে না। অতএব বিবিকে যদি অরিজিনালি ভালোবাসেন, আর যদি ভালোবাসার মধ্যে ডুপ্লিকেট ভালোবাসা থাকে তাহলে বিবিকে বেপরদা রাখবেন, আপনিও জাহান্নামে যাবেন, বিবিও জাহান্নামে যাবেন। বলছিলাম জিনাকারিনী কিয়ামতের ময়দানের অপবিত্র অবস্থায় থাকবে, এদেরকে পবিত্র করা হবে না, এদেরকে অপবিত্র কঠিনভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যে ব্যক্তি জিনাকারিনী মারা যাবে, যে ব্যক্তি মারা যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওদের এমন একটা গর্তের মধ্যে আগুনের মধ্যে লগ্ন হয়ে উলঙ্গ হয়ে জ্বলতে থাকবে, জ্বলতে থাকে আগুনের মধ্যে পুড়তে থাকবে, ঢেউ আসবে উপরে পাতিলের উপরে চলে আসবে, আবার ঢেউটা কমে যাবে, আবার নিচের দিকে চলে যাবে। এরকম কঠিন জাহান্নামের মধ্যে মানে কিয়ামত পর্যন্ত এই কবরের আযাব সহ্য করতে হবে ওই সকল নারীর, এবং কে জাহান্নামে এরকম শাস্তি ভোগ করতে দেওয়া হবে ওই সমস্ত নারী পুরুষের যারা দুনিয়াতে প্রেম বিনিময় করে বেড়াত, যারা জিনা ব্যভিচার করত, যারা পরকীয়ায় লিপ্ত হতো।